কিছু কথার দেখে আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পর তোমাদের সাথে একটা ওয়েডিং ব্লগ শেয়ার করছি। মায়ের বাসা থেকে শ্বশুর বাড়িতে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর এখনই আমরা বের হয়ে যাব। তো আজকে আমরা তিনজনই ম্যাচিং ম্যাচিং পরেছি, আমিও ব্ল্যাক পরেছি, ফাতিহাকেও ব্ল্যাক পরিয়েছি, ওর বাবাও পরেছে। বিয়েটা হচ্ছে আমার ননদের বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হলেও ও আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই। যেহেতু আমি রিক্সায় যাব তাই রাস্তার ওই পাশ থেকে হচ্ছে রিক্সা নিতে হবে। ফাতিহাকে ওর দাদা দিদার সাথে গাড়িতেই পাঠিয়ে দিয়েছি আর আমরা রিক্সায় যাচ্ছি। সেন্টারটা আমাদের বাসা থেকে মোটামুটি দূরই আছে, তো আমরা চলে আসছি সিরাজ কনভেনশন সেন্টার। অনেকেই হয়তো চিনে থাকবে, এটা বনশ্রীতে। তো প্রথমে আমরা একটা ভুল ওয়েডিং এ চলে আসছিলাম, একই বিল্ডিং এ তিনটা বিয়ে হচ্ছে, তো বুঝতে পারছিলাম না যে কোনটা আমাদের। আর এইদিকে মিরর দেখলেই আমার ছবি তুলতে মন চায়, আর ওইদিকে ফাতিহার বাবা খুঁজছে যে কোনটা আমাদের প্রোগ্রাম। আমার লাকটা অলওয়েজ ভালো থাকে, মানে বিয়েতে যখনই আসি যত দেরি করেই আসি বরের এন্ট্রি কখনোই মিস হয় না আমার। তোমাদেরকে এখন আমি একটা পুতুল বউ দেখাবো, দেখো বউটা কত তো কিউট, মানে একদম পুতুলের মতো না দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা সবাই কিন্তু ওর জন্য দোয়া করো। আর এইদিকে আমার মেয়ের মুড কেন অফ আল্লাহই জানে। কোনো বিয়েতে আসলে ফাতিহা ওই যে পানের সাথে যে মশলাগুলো থাকে ওইগুলো খাওয়ার জন্য একদম বায়না করতে থাকে, তো ওর বাবা হচ্ছে ওকে ওইগুলোই দিচ্ছিল। অবশেষে লেনদেন মিটিয়ে জামাই রাজা হচ্ছে এখন স্টেজে তার বউয়ের কাছে যাচ্ছে। মাশাল্লাহ দুইজনকে এবার অনেক সুন্দর লাগছে একসাথে। আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা, মানে কোনো বিয়েতে আসলে আমার যে কি পরিমাণ খিদে লাগে, যতটুক না খাই তার চেয়ে দ্বিগুণ খিদে লাগে। খাবারে তো অনেক কিছুই ছিল, অ্যাজ ইউ ক্যান সি কাবাবটা ভালো লেগেছিল আমার, তবে সব কিছুই হচ্ছে নেই কিন্তু পরে আর আলটিমেটলি খেতে পারি না। আমার মেয়ের অবস্থা হচ্ছে একদম আমার মতো, আর ওর বাবা হচ্ছে আবার আমাদের থেকে আলাদা, সে একদম মন মতো পেট ভরে সবই খায়। তারপরেই তো এখন জামাই বউ খাওয়া দাওয়া করবে, তো এই সময় হচ্ছে আমরা আবার একটু পাশ থেকে দাঁড়িয়ে দেখি তাদের খাওয়া দাওয়া। ফ্যামিলিতে কারো বিয়ে হলে একদম শেষ পর্যন্তই থাকার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ননদের আরো একটা ফ্রেন্ড, তো ওদের খাওয়া দাওয়া শেষে ফটোশুট শুরু হয়, তো আমি আবার উপর থেকে দেখছিলাম তাই একটু ভিডিও করে রাখলাম মাশাল্লাহ। আর এইদিকে ফাতিহার বাবা কোথায় যেন যাচ্ছিল তখন। কোনো বিয়েতে আসলে ফাতিহা মাশাল্লাহ অনেক এনজয় করে, মানে ওই স্টেজ অনেক বেশি পছন্দ করে, ওকে স্টেজ থেকে একদমই নামানো যায় না। তারপরেই তো আরো যা যা হয় বিয়েতে, জামাই বউ একজন আরেকজনের মুখ দেখে আয়নাতে, আর আমরা অনেক বেশি মজা পাই পাশ থেকে। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। টাটা।